চারিদিকে অনেক আলোচনা সু নাকি দেখটা ভুল বলেছে সু যেটা বলেছে ভুল ঠিক আছে সু তো ভুল বলতেই পারে যেহেতু সু এম এস এলের ভিডিও করে তো হতে পারে সব সময় সু ওদের নিয়ে নেগেটিভিটিই দেখে তা বলি তোমরা তো পজিটিভিটি দেখো তোমরা তো ভালোবাসো এম এস তা মানুষটা যে মারা গেছে সে মানুষটাকে নিয়ে কজন আর আইপি দিয়েছ দিয়েছো কি দেওনি টুম্পা সেই রাত্রে বসে গেল যে সু একটা বার কিন্তু মানুষটার জন্য কিছু বললো না আজকে ও থাম নিলে টুম্পা লাগালো সে মৃত মানুষটার ফটো কিন্তু যেদিন মানুষটা মারা গেল সেটার প্রচণ্ড ভিউজ ওর হয়েছিল একটা বারের জন্য সে মানুষটার জন্য বললো না সু খেয়ে ফেলেছে সু মেরে ফেলেছে সেটা বলেছে কিন্তু সেই মানুষটার জন্য যে আমাদের ট্রিবিউট দেই যে কোনো মানুষ মারা গেলে বা যে কোনো সেলিব্রিটি মারা গেলে বা যেই হোক আমরা যেটা শ্রদ্ধার্ঘ দেই সেটা কিন্তু টুম্পার মধ্যে যারা ফ্যান এমএসএল এর দেখুন দেয়নি কারণ ওইটাতে চলতো না ওইটা যদি তো রেস্টুরেন্ট পিস বা কিছু তাহলে কিন্তু ভিডিওটা এত কে ভিউজ হতো না কিন্তু শ্যু কিনে বললে এবং ওর এগেনস্টই বললেই বেশি প্রফিট তাই শুধু কি রেভিনিউজ বা ভিউজ শু একা কামাচ্ছে নিশ্চয়ই না যখন অনেকেই আজকে দেখলাম বলেছে যদি এম কিনে না বলে তাহলে সুর কি হতো এই দু তিন দিন সুর কোনো কন্টেন্ট ছিল কি হ্যাঁ ছিল হ্যাঁ ছিল সুরের কন্টেন্ট ছিল তোমরা দেখো নি সু ম্যান্ডি কিনে ভিডিও করেছে আর সঙ্গে সঙ্গে তোমরাও ম্যান্ডি কিনে বলতে শুরু করে দিয়েছ সুর ছিল টাইটানিকের গান দেখা মাত্র সেই টুম্পা নকল করে চেষ্টা করেছে গান গাওয়ার দেখোনি শুয়ের এর তিনটে চ্যানেল আছে বলে সেই চেষ্টা করেছে টুম্পা একটা তিনটে চ্যানেল খুলতে কিন্তু চাইলেই কি শু হতে পারা যায় সুর একটা চ্যানেল দুটো চ্যানেল ময়নিউজ হতে কতক্ষণ সময় লাগলো থার্ড চ্যানেলটাও কত কত আর সুম্পা ঘস টাচ্ছে ব্লগিং চ্যানেলে কোনো ভিউজ নেই বুঝলে সুকে নকল করা যায় কিন্তু সু হওয়া যায় না আর তোমাদের সত্যি জোর থাকলে থাম নেইলে। ওদের ফটোগুলি লাগাতেন না চ্যানেল করছো ব্লগিং দেখাচ্ছ ঘর কাপড় কাছা আর ফটো লাগাচ্ছ সেলিব্রিটিদের কেন নিজের মুখটার প্রতি নিজের বদনটার প্রতি বিশ্বাস নেই সব জায়গায় থাম নেলে ওই জঞ্জালা জটিলার ফটো কেন নিজের দমে নিজের সাথে ভিডিও কেন করছো না কেন ওদের ফটো লাগাচ্ছ কারণ ওদের ফটো না লাগালে ভিউজ আসবে না তাই সু বা আমরা মৃত লোককে শান্তি দিই না মৃত লোককে কন্টেন্ট বানাই ঠিক আছে কিন্তু আমরা কিন্তু শুধু থাম নেলে আমাদের ফটোটাই লাগাই এইটুকুন বিশ্বাস নিজের মধ্যে আছে হ্যাঁ তোমাদের মতো হয়তো টু কে ওয়ান কে হয় না কিন্তু তাও লোকের থেকে ধার করা মুখ এনে থামনেল লাগাই না আমাদের থামনেলে আমরাই রাজ করি ভিডিওর ভেতরও থাকি আমরা বাইরেও থাকি আমরা তোমাদের মতো ক্লিকবেট ক্যাপশন লিখে আর থাম থামনেলে কারোর অন্যের সাহারা নিয়ে এই যে যিনি এত বড় একজন শিক্ষিত মহিলা যিনি কেন নরখাদক বক্ষণকারীদের এগেনস্টে ভিডিও করেন তার থামলে গিয়ে দেখো শুধু ওদেরই ফটো কেন নিজের এই বদনটার প্রতি বিশ্বাস নেই থাম নেলে অন্যের ফটো তারাই লাগায় যারা নিজেদের প্রতি বিশ্বাস নেই অন্যকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করা বুঝতে পেরেছ আর রইল আমি বারবার বলছি শু কেনে যখন যেটা বলবে সেটার এগেনস্টে তো আমি বলবই শু আমার রেগুলার কন্টেন্ট ঠিক আছে টুম্পা তোমার তো কোনো কন্টেন্ট নেই স্যু চেহারা শু কেনেই বাঁচো শুয়ের পায়েই চেটে বাঁচো তাহলে আর কেন বড় বড় বাতলাও আর নোংরা কথা যখন সু কদিন ভিডিও দেয়নি কি করেছিল তখন তুমি তখন তুমি সীমা তারপরে কি ওয়াইটির কুলঙ্গার বলে সঞ্জয় ভাই ওদেরকে নিয়ে পড়ে গেছিলে কারণ তখন তুমি কন্টেন্ট ক্রাইসিসে ভুগছিলে শু যদি এম এস নিয়ে ভিডিও নাও করে অন্য কিছুরকে নিয়ে অন্য কোনো সেলিব্রিটিকে নিয়ে ভিডিও করে তখনও কিন্তু তোমরা সেই শু এর কাছ থেকে দূরে যেতে পারবে না কারণ বল রাধা বল এই অবস্থা আর সু তোমার জন্য গুড নিউজ কারণ তোমাকে কেউ দিদির থেকে বৌদি ডাকছে বৌদির সঙ্গে অনেক ধরনের কথা বলা যায় দিদি ডাকলে বা ভাই বোন হলে ডাকা যায় না আর তুমি কি মনে করো সে তোমাকে বৌদি ডাকার যোগ্য আছে আর দুপুরবেলা ঠাকুর কথাটার কিন্তু অনেক রকম মিনিং আছে তুমি আশা করি তুমি বুঝতে পারবে তুমি অত ইন্টেলিজেন্ট হ্যাঁ তবে তোমাকে বলছি তুমি ওর দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যেবেলা রাত্রিবেলার কোনোবেলায় ঠাকুর পুতে পারবে না ও বলে দিয়েছে তোমার ছায়াটা দেখতেও রাজি হয় না তাই পাঠার জায়গা পাঠাতেই হতে লাগে পাঠার জায়গা কিন্তু বাইরে হয় ঘরের ভেতরে হয় না তাই তুমি সু কিনে তোমার কাছেও স্বপ্নেতেও সু তোমার স্বপ্নে সু আসে সুয়ের স্বপ্নে কিন্তু তুমি যাও না তাই যারা বড় বড়ো কথা বলছো তোমাদের মানে আমাদের কোনো কন্টেন্ট নেই এই অ্যামেস এল ছাড়া আমরা তোমরা দেখো একবার তোমাদের আছে কি তোমাদের তোমরা তো এতটাই দূরস্থ অবস্থা ঠাম নেইল পর্যন্ত লাগাতে পারো না ব্লগিং চ্যানেলই দাও আর দোকান খুলে বলতে উঠে যাও থামনেলও কিন্তু অন্যদের ফটোয় লাগাও যারা এই কিয়া বা মৌমিতাদেরকে সাপোর্ট করে এটার পেছনে কারণও একটা ওদের থামনেল লাগানো হুম কারণ থামনেল লাগালে ভিউজটা বেশি আসে সেই ভিউজের মোহেই কিন্তু এই সব সাপোর্ট করা ভালোবেসে কেউই সাপোর্ট কাউকে করো না ভালোবেসে সাপোর্ট করতে গেলে না একনিষ্ঠ ভক্ত হতে হয় আর একনিষ্ঠ ভক্ত হওয়াটা আমাদের এই জগতে ওয়াইটি জগতে খুব কম কিছুদিন পরে হলেই তো সব সম্পর্কেই ফাটল হয়ে যায় দেখছো না চোখের সামনে দেখছো নিদ্রা সীমা সীমার সে বিখ্যাত শিক্ষিত মহিলা বান্ধবী কীভাবে চৌচির হয়ে যায় বন্ধুত্ব তাই বন্ধুত্বটা কিন্তু ক্ষণিকের কিন্তু ভিউয়ার্সরা আপনাদের সাথে আমাদের সম্পর্কটা সারাক্ষণের সারা জীবনের থাকবেন পাশে আবার আসব একটু পরে আরেকটা ভিডিও নিয়ে তাই বড় বড় কথা আগে নিজেদের থাম দেখো দেখে নাও আর তোমাদের ভেতরের কন্টেন্ট কি নিজের মুখটার উপরে ভরসা রাখো অন্যের মুখের ধার করা মুখ নেওয়া চলছ কন্টেন্ট তো কন্টেন্ট মুখটাও বাইরের থেকে নিচ্ছ বাবা